আজকে জামাইষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে দেখুন। এখানে চিকেন হচ্ছে, আর এটাতে হবে মটন। আমাদের বাড়িতে আজকে জামাইয়ের জন্য চিকেন মটন দুটোই হবে। এখানে হচ্ছে চিকেন, চিকেন হবে মনে হয় বাবান খাবে, আর শান্তাই খাবে চিকেন, চিকেনের পেঁপে আলুর পাতলা ঝোল গরমে। আর আমাদের বাড়ি জামাইয়ের জন্য হবে আজকে মটন, মটনের জন্য আলুগুলোকে ভেজে নিই। আর এখানে তো চিকেনটা হচ্ছে গো, তারপরে মটনটা করে তারপরে ভাত বসাবো। আবার আগে ডাল আর ভাজাটা হয়ে গেছে, এখানে বেগুন আর পটল ভেজে রেখেছি, আর এই হাঁড়ির মধ্যে ডাল করে রেখেছি, ডাল করে রেখেছি। আর এখানে তো মাংসের জন্য পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি, আলুটা আগে একটু ভেজে নিই মাংসের জন্য। আর এখানে একটু পাতলা ঝোল করবো মাংসের, এই চিকেনের। আর এখানে এই যে দুজন সকাল থেকে খেয়ে দিয়ে নিয়েছে, তারপরে উদ্যম মতন দুজনের মারামারি চলছে। আমার ঘরটাকে কি করেছে একটু দেখুন, এরা দুজনে বিছানার অবস্থা, দুটো চেয়ার ছিল এখন কি এই পাশে, আর এসিটা মানে অফ করেছে এসি। আর আমাদের বাড়ির তরফ থেকে জামাইকে এরকম ফল, পাঁচ রকম ফল দিতে হয়। সকালবেলা এসেছিল আমাদের যে বাড়ির জামাই, সে জামাই এসে পাঁচ রকম ফল নিয়েছে, আর ধান দুব্বো দেওয়া হয়ে গেছে। আর দুপুরবেলা আবার আসবে খাও খেতে, তখন আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির জামাইটা কে। আমার এখানে চিকেনটা বসিয়ে দিয়েছে, চিকেনে তো পাতলা ঝোল করবো, তাই এটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে মটনটার জন্য আলুটা আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিই। আর এবার তেজপাতাটা দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে, একটু গোটা গরম মশলা দেবো। আর এর মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, গোটা করে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। আপনারা অবশ্যই জানাবেন আজকে জামাইষষ্ঠী উপলক্ষে কার কার বাড়িতে কী কী রান্না হচ্ছে। তাই জামাইষষ্ঠী তো হচ্ছে আজকে জামাইদের খাওয়ার দিন, যেরকম নর্মাল মাংস রান্না করি সেরকম। আর গরমের মধ্যে বেশি দিয়েছো খেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করবো, মটন তো খেতে ইচ্ছাই করে, মটন তো সবাই খেতে ভালোবাসে। তাও ভাবলাম যে আজকে একটুখানি মটন করি, আর বাচ্চাদের দুজনের জন্য একটু পাতলা করে চিকেনের জল দিলাম, ওদেরকে গরমের মধ্যে মটনটা দেবো না। আর আমাদের জন্য ঘরে ওদের জন্য মটন করবো, জিরে না এটা ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা একটু জিরের গুঁড়ো দেবো। আর বাচ্চারা তো খাবে না, তাই একটুখানি নিজেদের জন্য একটু ঝাল করার জন্য একটু লঙ্কা করে দেবো। মটনটা দিয়ে দিয়েছি, মটনটা দিয়ে ভালো করে বসাবো, বসিয়ে তারপর সিটটা দিলে মটনটা হয়ে যাবে, আর এটা ভাত বসাবো, আমার রান্না কমপ্লিট। আর এখানে তো চিকেনটা হয়ে গেছে, তো সেটা সিটি হয়ে গেছে। জামাই এসে পড়েছে আর খেতে বসে পড়েছে, না না বন্ধ করব না, আচ্ছা বাদ দাও, জামাইয়ের একদমই কিচ্ছু নেই। ডাল কোথা, ডাল খাবে না, জামাই শুধু মটন দিয়ে ভাত খাবে, তাই তো? পোস্ট ব্লগটার বেশি বেশি খাবেন, ওইটুখানি মটন খেলে হবে নাকি? আর একদমই কিছু নেই, সবাই দেখে বলবে এ কি খাওয়াচ্ছে জামাইকে, শুধু ঢালা খেতে বসে তার সঙ্গে ওষুধ, জামাইয়ের সাথে ওষুধ, জামাই একদিকে খাবে আর এদিকে হজম করে দেবে। বলছে নাকি মাংস খাওয়ার পর নাকি দই মিষ্টি, তাই না?
মাংস খাওয়ার পর দই মিষ্টি ভালো লাগে না মটন খাওয়ার পর যেদিন মটন হবে শুধু মটন হ্যাঁ আবার আমার বিছানা একটুকে গুছিয়েছিলাম সে বিছানা কি অবস্থা করে এই দুটো বাইরের থেকে এসেছে এসে তুই কি পরেছিস এটা প্যান্ট একটু দেখা এটা আর 1 বছর বয়সের প্যান্ট এখন 10 বছর বয়সে গিয়ে পড়েছে তাই না এখানে এরা দুজন খেতে বসে পড়েছে পাতলা ঝোলের মাংস আবার এটা পাতের মধ্যে মটনও নিয়ে নিয়েছে কি হয়েছে দাদে দাঁত ভেঙে গেছে মটন খেতে গিয়ে তাহলে কি হয়েছে দাঁত নড়ে গেছে ওহো সব দাঁত নড়ে যাচ্ছে কি হবে এবার এই তোর দাঁতগুলো সব নড়েছে না কি অবস্থা দাঁত নড়ে যাচ্ছে কেমন হয়েছে রে মাংস হুম এ পুচকাটা মাংস কেমন হয়েছে মিডিয়াম হয়েছে আচ্ছা তোর মাংস কেমন হয়েছে ভালো দারুণ আচ্ছা তোর মিডিয়াম হয়েছে তো এরপরের দিন বলিস মা মাংস করে খাইও তোর মিডিয়াম বলাবো হুম কি হয়েছে কি হয়েছে কিডনি হাসছিস খাওয়া দাওয়ার পরে এবার শুরু করেছে আবার এগুলো হাসা হাসি ওই দেখো মটন খাবে বলছে এখন সন্ধ্যের সময় একটু চা করতে নিয়েছি চা খাবো আর চাটা খাওয়ার পরে কালকে বাপের বাড়ি যাবো তার জন্য একটু জামা কাপড় কিছু গোছানোর আছে সেগুলো গোছাবো আর শনটা তো উপরে পিছলি ভরে গেছে ওখানে রয়েছে আর এখানে আমি চা আমাদের এখানে জামা কাপড় সব গোছানো চলছে এখন মানে পড়ে রয়েছে সব জামা কাপড় টুটি আর এই ব্যাগটাতে এখন গোছাচ্ছি এই ব্যাগটা এখনও গোছানো হয়নি আর এখানে একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি কালকে সকালবেলা তো বেরোতে হবে শনটার প্যান্টেল পরে আছে আর আমাদের এখন জামা কাপড় সব গোছানো হয়ে গেছে আর খেতে শোবো সকালবেলা উঠতে হবে আর এত ঘুম পেয়ে গেছে চোখ পুরো বন্ধ হয়ে আসছে মার্কেট গিয়েছিলাম তা এই দুটো কুর্তি আমি কিনে নিয়ে এসেছি এটা রেড কালারে রেড কালারে এই কুর্তিটা কিনে এনেছি আর একটা কুর্তি আমি কিনে এনেছি দুটো কুর্তি কিনে এনেছি অ্যাকচুয়ালি কিনিনি এক দিদিভাই শাড়ি দিয়েছিল দিদিভাই শাড়ি দিয়েছিল তার শাড়িটা ভাবছিলাম যে আমার অনেক শাড়ি রয়েছে কুর্তি পরি এদিক সেদিক যায় সবসময় তাই ওকে বললাম যে শাড়িটা এক্সচেঞ্জ করে কুর্তি কিছু নিয়ে আসি তাহলে সবসময় পরতে পারবো কারণ আমি তো সবসময় শাড়ি টাড়ি এত পরি না কুর্তি সালোয়ারই খুব বেশি পরা হয় তাই এক্সচেঞ্জ করে এই দুটো সালোয়ার নিয়ে এসেছি আর সকালবেলা কালকে বেরোতে হবে এর জন্য শনটা এসে বলেছে খেয়ে দিয়ে শোবে তাই তো আমার খিদে লেগেছে আচ্ছা খিদে লেগেছে তাহলে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট বাই বাই কালকে আবার আপনাদের সাথে একটা নতুন একটা ব্লগে দেখা হবে কালকের ভিডিওটা দেখে সবাই মজা আসবে সবাই আচ্ছা সবার মজা আসবে কারণ বাপের বাড়ি যাব ওখানে অনেক অনেক আমার পিসিরা আসবে বোনরা আসবে ওখানে খুব মজা হবে আপনারা দেখবেন আমার পরের ভিডিওগুলো বাই 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 বাই